আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক সকল, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করি আরও সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন সবসময়। এই কামনা করি আল্লাহর দরবারে এই পবিত্র রমজান মাসে সবার জন্য মাগফিরাত কামনা করি ও দোয়া করি আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক এবং সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিক। তো আজ আমি হিয়া খান প্রথম এই চ্যানেলের রেসিপি নিয়ে আসলাম। তোমার প্রিয় দর্শক সকল, আপনাদের কাছে অনুরোধ রইল, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন। তো চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেখতে পাচ্ছেন কিছুগুলো আমি উপকরণ রেডি করে নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি ফ্রেশ আটা হাফ বাটি, তো এরকম মেজারমেন্ট বাটির হাফ বাটি ফ্রেশ আটা। আর এখানে নিয়েছি সুজি সামান্য একটু, আর এখানে বেকিং সোডা, আর এটা নিয়েছি বেকিং পাউডার, আর এদিকে নিয়েছি আমি লবণ, আর এখানে চিনি, আর হলুদের গুঁড়া। তো সবগুলো রেডি করে নিয়েছি। এবার সাইডে রেখে দিয়ে এরকম একটা প্লাস্টিকের ভোল নিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, তো খুব বেশি দিব না। প্রথমে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, যদি লাগে পরে আবার নিয়ে নেব। তো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি আমি 3.5 চা চামচের মতো চিনি। তো চিনিটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর যে রেসিপিটা আমি তৈরি করবো এটা অ্যাকচুয়ালি চিনি দিতে হয়। আপনাদের কাছে আরেকটা জিনিস বলতে আমি ভুলে গিয়েছি, সেটা হলো শুকনো লঙ্কা গুঁড়ো। তো এখানে দেখতে পারলেন আমি 1/2 চা চামচের মতো শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম। এবার আমি সবগুলো একসঙ্গে জলের সাথে মিক্স করে নিলাম। তো এবার ঢেলে দিচ্ছি যে ফ্রেশ আটাগুলো আমি নিয়েছিলাম সে আটাগুলো। এবার ঢেলে দিয়ে আমি জলের সাথে এই আটাগুলো খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব, তো ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এটা মেশিনের সাহায্যেও ব্লেন্ড করতে পারেন, ব্লেন্ডারের সাহায্যে। তো আমি হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। এবার আমি সুজিগুলোও দিয়ে দিচ্ছি। তো সবগুলো দিয়ে একসঙ্গে আমি মিক্স করে নেব। তো আজ আমি প্রথম এই চ্যানেলে একটা রেসিপি দেওয়ার জন্য চলে আসছি। তো যদি আমার রেসিপির ধরনটা বা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে ও শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো আশা করি আমার প্রিয় দর্শকের কাছে ভালো লাগবে আমার এই রেসিপিটা। তো আমি খুব ভালোভাবে এটাকে মেখে নিলাম। এবার আমি অ্যাড করে নেব সেই বেকিং পাউডার আর বেকিং সোডা। প্রথমে কিন্তু এটাকে খুব ভালোভাবে মাখতে হবে। তো সাথে সাথেও বেকিং সোডা বেকিং পাউডার দেওয়া যায়, তবে সেটা বেশি একটা ভালো হয় না। তো এবার আমি 1/2 চা চামচের মতো দিয়ে দিলাম বেকিং পাউডার, যেহেতু বেকিং পাউডারটা একটু বেশি দিতে হয়। আর এখানে সামান্য পরিমাণে একটু বেকিং সোডা দিয়ে দিলাম। তো দিয়ে আমি খুব ভালোভাবে আরও একটু মিক্স করে নেব এই ব্যাটারের সাথে। এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু আমার মনে হচ্ছে এটা একটু শুকনো শুকনো লাগছে, তো আরও একটু জল এখানে ব্যবহার করলাম। তো এবার জলটা ব্যবহার করে আমি খুব ভালোভাবে এইভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। তো মেখে নিয়ে এটা সাইডে রেখে দেবো কিছুক্ষণের জন্য, তারপর আমি চলে যাব ওদিকে চুলার কাছে। তো এটা অলরেডি মাখানো হয়ে গেছে, ব্যাটারটা একদম পারফেক্ট রেডি। তো এবার আমি অলরেডি চলে যাব, চলে আসছি অলরেডি চুলার কাছে। কড়াই বসাইছিলাম আগের থেকে, আর কড়ার মাঝে দিয়ে দিচ্ছি আমি এখানে রিফাইন তেল। তো তেলটা একটু বেশি দিতে হবে, যেহেতু আমি যে রেসিপিটা তৈরি করব সেটা প্রথমে হয়তো দেখতেই পারছেন যে আমি কী রেসিপি তৈরি করবো। আর সেই রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু এটা ডুবো তেলে ভাজতে হয়। তো তেলটা কিন্তু পুরা হাই হিটে রেখে আমি গরম করে নিয়ে নিয়েছি প্রথমে। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এরকম করে এক এক করে আমি এবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি, যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। তো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কত সুন্দর হয়ে এটা উপরেও চলে আসছে, ফুলে একেবারে অনেক সুন্দর হয়ে ফুলে আসছে। তো এবার আমি কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে দেব, তা না হলে কিন্তু পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তার জন্য এটাকে আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। তো একেবারে লতে রাখবো না, মিডিয়ামে রেখে দিয়েছি। এবার একটা পিঠ ভাজা অলরেডি হয়ে গেছে, আর অপর পিঠটা আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো এবার দেখে অবশ্যই বুঝতে পারছেন এই রেসিপিটার নাম কি। এই রেসিপিটার নাম অ্যাকচুয়ালি আমরা মালপোয়া বলে থাকি। এটা আসামের, আমার ইন্ডিয়ার আসামের বিখ্যাত একটা রেসিপি।
তো এটা কিন্তু সকাল বিকাল চায়ের সাথে খুবই মজাদার একটা রেসিপি। ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা পছন্দ করে আমার জানা মতে। তো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই রেসিপিটা কার কীরকম লাগে, কার কার কাছে কেমন লাগে। তো দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে, কালারটাও দেখে বুঝতে পারছেন, খেতে কিন্তু দারুণ মজাদার একটা রেসিপি। তো এই মালপোয়াগুলো কিন্তু উপরটা একেবারে মচমচে আর ভিতরটা কিন্তু একেবারে নরম তুলতুলো, তো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আমার কাছে কিন্তু খুবই প্রিয় এই রেসিপিটা। আর এরকম করে যদি আমরা ঘরে তৈরি করে চায়ের সাথে খেয়ে থাকি, তাহলে কিন্তু আমার বাজারের যে ধুলাবালু মিক্স করা, রাস্তার ধারে তৈরি করা, সেগুলো কিন্তু খাওয়ার প্রয়োজন তেমন একটা পড়বে না। যেহেতু বাচ্চারা কিন্তু বাইরের বস্তু খেতে ভালোবাসে, তাই বাইরের বস্তুগুলো যদি আমরা ঘরেই তৈরি করে দিতে পারি বাচ্চাদেরকে, তাহলে কিন্তু তারা বাইরের বস্তুর প্রতি আকর্ষণটা কমে যাবে, আর ঘরের বস্তু খাওয়াটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। তো আমার এই মালপোয়ার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো একবার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, তো পাশে থাকবেন ইনশাআল্লাহ, চেষ্টা করি। আর যদি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিবেন। আর আপনাদের যদি পছন্দের কোনো রেসিপি থাকে আমাকে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করব সেই মতো আপনাদেরকে তৈরি করে দেখানোর জন্য। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে আবার পরের কোনো রেসিপিতে।